রাতের অন্ধকারে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলে। সিসি ক্যামেরার নজরদারি আবদ্ধ থাকা সত্ত্বেও রক্ষা পেল না মুদির দোকানটি। গাজলে ধর্মতলা মোড় এলাকায় একটি মুদির দোকানে চুরির ঘটনাটি ঘটে। ওই মুদি দোকানের মালিকের নাম বিবেকানন্দ সাহা, তিনি গাজলে ঘোষপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। রবিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন পিছনের দরজা খোলা ও জানালার গ্রিল কাটা, দোকানের সিসি ক্যামেরাটিও উল্টো করে রাখা ছিল। তুমি থানায় যাও, ভালো করে লক দিয়ে করেছিল না না জানাশোনা লোক আছে, এর মানে কাছের লোক আছে, না হলে পরপর তিন নাই তিন জায়গাতে খবর যাবে নাকি রে, পাশে চুরি হচ্ছে, এদিকে ওদিকে সব দিকে চুরি হচ্ছে, তারপরে আমাদেরও চুরি হচ্ছে, 20,000 টাকা চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে, বলছি আপনাদের সিগারেট চুরি হচ্ছে, 10টা মোবাইল চুরি হচ্ছে, টাকা ছিল টাকা চুরি হচ্ছে, আরো অনেক কিছু মোটামুটি চুরি হয়েছে। পুলিশ কি করবে এখন, সদস্য করবে সদস্য সব ই করে নিয়ে এখন যেভাবে হোক একটা কিছু ফাইসলা না করলে কেমন করে হয়, পুলিশ যদি না করে তো কে করবে আমাদের দোকানে? আমাদের দোকানে ধর্মতলা আর জানলা কেটে তারপরে দরজা কেটে তারপরে চুরি হয়েছে, বুঝতেও পারছি না তো কে কে করেছে, আর কেউ বুঝতে পারবো না যে দরজা আছে ওখানে, আটকানো ছিল ই করা ছিল, দোকানে এসে দোকান তালা খুলে দেখি পিছন দিকে আমার দরজা ভাঙা, দোকানে সব জিনিসপত্র লন্ডভন্ড, তারপরে পিছন দিকে গিয়ে দেখি গ্রিল কেটে, গ্রিলটাকে ভেঙে সাইড দিয়ে ঢুকে পিছনের আমার দরজাও ভেঙে সাইড দোকানে ঢুকেছে, পিছন দিক দিয়ে ঢুকেছে, ঢুকে দেখি যে মোবাইল জিনিসপত্র নেই, মোবাইল নেই, মোবাইল 10টা মোবাইল ছিল মোবাইল নেই, টাকা ছিল নগদ সেটাও নেই, দামি দামি জিনিস ছিল সেগুলোও নেই, বলছি টাকা 10টা নিয়ে গেছে মোবাইল আর টাকা টাকা 20,000 টাকা নিয়ে গেছে, আনুমানিক কত টাকা টোটাল, কত টাকা 20,000 টাকা ধরা টোটালে বোঝা যাচ্ছে না, এখন যাবো যাই করতে যাবো এফআইআর করতে যাবো।
ধর্মতলা মোড়, দোকানের নাম ভ্যালোরিজি। কোথায়? বিবেকানন্দ সাহা ঘোষপাড়া, রাঙামিটা ঘোষপাড়া। লোকগুলো কে করবে? ওগুলো পুলিশকে দেখতে হবে। পুলিশ তদারকি না করলে কি করে হবে? পুলিশ হাত পা গুটিয়ে রাখলে তো হবে না। ওদেরকে হাত পা ওরাই চোর ধরতে পারবে, ইচ্ছা করলে ধরতে পারবে। ইচ্ছা যদি না করে তাহলে কি করে ধরবে? এটা হয় না কখনো। বিবেকানন্দ সাহা ডাক নাম পকাই, ওর দোকানে 10টা মোবাইল, 20,000 টাকা ক্যাশ, আরো দামি দামি জিনিস, দামি দামি সিগারেট সব নিয়ে গেছে। ছোট করে দরজা ভেঙে ঢুকেছে, জানলা কেটেছে। বলছি কোন দিক দিয়ে কিভাবে ঢুকেছে? সাইডের রাস্তা আছে, রাস্তা দিয়ে গ্রিল কেটেছে, গ্রিল কেটে জানলা কেটে ঢুকে ভেতরে আরেকটা দরজা ছিল, সেই দরজা কেটে ঢুকেছে, ঘুরিয়ে দিয়েছে, সিসি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে, ওপর দিকে করে দিয়েছে। কি হয়? আমার ভাষা, আমার নাম ভবানী সাহা ঘোষ, বাড়ি রাঙাবিটা ঘোষ পড়া।